আজ চন্দ্রের উপচা গ্রহণের পর আগামীকাল শহরবাসীর সামনে ধরা দিতে পারে আরও এক মহাজাগতিক দৃশ্য। আগামীকাল দুপুর হতে পারে এক ছায়াহীন দুপুর। তবে এই ঘটনা কোনো বিরল ঘটনা নয়, প্রতি বছরে দুইবার এই ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ মেলে পৃথিবীতে। অ্যাস্ট্রোনমি সেন্টার সূত্রের খবর, 4 থেকে 7 জুনের মধ্যে একবার এবং 5 থেকে 7 জুলাইয়ের মধ্যে আরেকবার এমন দৃশ্যের সম্মুখীন হতে পারে তিলোত্তমাবাসী। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, কোনো এক অক্ষাংশের ওপর দিয়ে সূর্য অতিক্রম করার সময় মধ্যগগনে থাকা অবস্থায় তার আলো যে কোনো বস্তুর ওপর উল্লম্বভাবে পড়ে। স্বাভাবিকভাবেই সেই সময় কোনো বস্তুর ছায়া দেখা যায় না। চলতি বছরের জুন ও জুলাই মাসে কলকাতা ও হাওড়ার উপর দিয়ে সূর্যের অতিক্রম করার কথা, তবে ঠিক কোন সময় এমনটা ঘটবে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।